দেখতে চান? ভালো করে দেখেন, দেখেন দেখেন, ভালো করে দেখেন, দেখেন না দেখেন। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ শিমু, তোমাকে ডাকছিলাম। আমাদের ওই যে আহমেদ শিপিং ইয়ার্ডের ফাইলগুলি পাচ্ছি না, ফাইলগুলি বের করে দাও তো। স্যার আমি তো কালকে আপনাকে ফাইলগুলি দিয়ে গেলাম। কাল দিয়েছিলে? কই, আমি তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা একটু খুঁজে দাও তো প্লিজ। অবশ্যই স্যার, দেখো বের করে দাও। শিমু, তোমার শরীর থেকে একটা স্মেল আসতেছে, অত মিষ্টি, কি দারুণ, ফ্যান্টাস্টিক, ওয়াও। তুমি কি পারফিউম দিয়েছো? স্যার আপনি মনে হয় কিছু দেখছিলেন। কই, না তো আমি কিছু দেখছি না, আমি তো ফাইলটা দেখছি। ও, আপনি মনে হয় আমার বুকের দিকে তাকিয়েছিলেন, তাই না? দেখতে চান? ভালো করে দেখেন, দেখেন দেখেন, ভালো করে দেখেন, দেখেন না দেখেন, ভালো করে দেখেন। এই 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 কি করছো তুমি? দেখো ফাইল আমি করবো না কিন্তু। ভালো করে দেখেন, সব খুলে দেখে দিচ্ছি আপনাকে, দেখেন। রাখো রাখো। তোমাকে যে ট্যুরের টাকাটার কথা বলেছিলাম না, ওই টাকাটা আমার আজকেই লাগবে। ও, তোর ট্যুরের টাকাটা? ঠিক আছে, আমি তোর ট্যুরের টাকাটা এখনই দিচ্ছি। দুই মিনিট তুই পাশের রুমটা থেকে বস। ঠিক আছে, বাবা মিটিংটা শেষ করে তারপর আসতেছি। হ্যাঁ জামা। এই দাঁড়া বোন, তোমার বাবা যে কি ধরনের মিটিং করে সেটা নিজের চোখে দেখে যাও। মা তুই এখন যাতো? কেন স্যার, আপনি তো আপনার বদমাশ চোখ দিয়ে আমাকে সবসময় দরকার জন্য এখানে দেখেন, তাই না? এখন আমি আপনাকে দেখাতে চাচ্ছি, আপনি কেন দেখেন না? দেখেন দেখেন স্যার। এই শোনো, তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছো, এই জন্য তোমাকে অনেক পশ্চাতে হবে। কেন স্যার? তাহলে আমি একটা কাজ করি, পুরো জামাটাই খুলে দেখাই। এ তুমি কি করতেছো? কি পাগল মেয়ে, কি করতেছে? আরে তুমি এইগুলি করতেছো কেন? স্যার সব মেয়েদের শরীরে কিন্তু একই জিনিস থাকে, তো আমার শরীরে কি আছে না আছে সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করলেই পারে। তবে স্যার মানুষ বেদে না, সাইজটা না একটু কম বেশি হতে পারে। স্যার আপনার ওয়াইফের সাইজটা কত? 32, 33, 35 আপনি নিশ্চয়ই জানেন। আরে কি আবল তাবল বলছো তুমি এগুলি। আচ্ছা ঠিক আছে, সরি, ইটস ওকে, তুই যাও। স্যার একটা কথা মনে রাখবেন, আমাদের শরীরটা কিন্তু নরম কিন্তু রসমালাই নয়। যে মন চাইলেই আপনি চামিচ ডুবিয়ে এক চামিচ চেটে নেবেন সেটা নয়। শুধু আপনার কারণে, আপনার নোংরামির কারণে আমি সিভলেস পরা ছেড়ে দিছি স্যার। ছি বাবা, তুমি এতটা নিচু মনের মানুষ এটা আমি আগে জানতাম না। তোমার টাকা আমার লাগবে না, তুমি থাকো আমি যাই।